কাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি প্রতীক বরুয়াকে রিপ্লাই করেছিলাম ছাপাকের রিভিউটা নিয়ে, জোর করে ও খারাপ বলবার চেষ্টা করেছে, বয়কট ছাপাক, অমুক তমুক করবার চেষ্টা করেছে। তো সেগুলো নিয়ে আমার যে রিজার্ভেশন গুলো ছিল সেগুলো আমি ওখানে বলেছিলাম প্রতীককে। আমার মানে ওই মানে এরকম দেখুন, আপনার আইডিওলজি একটা হতেই পারে, কিন্তু যখন আপনি একটা ফিল্মের রিভিউ করছেন তখন আপনাকে নিরপেক্ষভাবে রিভিউটা করতে হবে। তখন আপনি কেন ওটাকে মানে আপনার আইডিওলজিটাকে ওখানে চাপাবেন এবং দেখবেন যে আপনার আইডিওলজির সাথে ফিল্মের আইডিওলজিটা ম্যাচ করছে কিনা, তবেই সিনেমাটা ভালো কেন? তো এবার আজকের ভিডিওটা যখন আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম, অনেকে আমাকে কমেন্ট করে লিখেছিল ওখানে যে তুমি আরেকটা সিনেমাও রিলিজ করেছে বলিউডের একটা সিনেমা যেটা নাম হচ্ছে তানাজি দানসা গোয়ারিয়া, তো সেটাকে নিয়েও অনেকে নেগেটিভ রিভিউ দিয়েছে। তো তাদেরকে কিছু বলছো না? তো এদের মধ্যে নেগেটিভ রিভিউ দিয়েছে লালন টপ দিয়েছে, কে আর কে দিয়েছে, কোমল নাহাটা দিয়েছে, এরকম অনেকে দিয়েছে রিভিউ, নেগেটিভ রিভিউ দিয়েছে। তো তুমি তাদেরকে নিয়ে কেন কিছু বলছো না, তাদেরকে নিয়েও কিছু বলো। তো কে আর কে ভিডিও না আমি আর দেখি না, কারণ কে আর কে আমি সিরিয়াসলি নিই না। কে আর কে হু ইজ কে আর কে, মানে কে আর কে ইজ নো ওয়ান, হি হ্যাজ মেড দেশদ্রোহী। আর তো মানে ও তো নিজেই নিজের মজাক আজ থেকে বহু বছর আগে উড়িয়ে দিয়েছে, তো আর ও কি খিল্লি করবে, মানে ও দেশদ্রোহী বানিয়েছে। তো মানে ওই সিনেমাটা দেখার সময় আপনার যা টর্চার হবে আলাদাই লেভেলের। তো যারা দেখেননি তারা দেখতে পারেন দেশদ্রোহী সিনেমাটা, যাই হোক ওটা ম্যাক্সে আবার দিত আগে, আমি জানি না এখন তো আমি টিভি দেখি না সেইভাবে। তো কে আর কে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, এবং কে আর কে বহুবার এরকম হয়েছে, বহু ভালো সিনেমাকে খারাপ বলতে গেছে, এবং অজয় দেবগনের সাথে কে আর কে প্রবলেম আছে এটা আমরা জানি। সেই 2016 থেকে শিবাই ভার্সেস জয়া দিলে মুশকিল, ওই সময় কে আর কে বহু ঝামেলা করেছিল এবং অজয় দেবগন ওকে এক্সপোজও করেছিল, যে ও বলেছে যে আমাকে টাকা দাও তবে আমি ভালো ভালো বলবো ইত্যাদি ইত্যাদি। তো কে আর কে কাছে তো খারাপ রিভিউ এক্সপেক্টেডই ছিল, তো ওকে বাদ দিয়ে দিন, ওরটা ধর্তব্য আমি ফেলি না। বাকি থাকলো হচ্ছে লাল্লন টপ, কুইন্ট লাল্লন টপ বা কোমল নাহাটা। আমি কোমল নাহাটা রিভিউটা দেখিনি, তো ওটা নিয়েও কথা বলতে পারবো, যেটা দেখিনি সেটা নিয়ে কথা বলবো না। কুইন্টেডটা স্পেশালি আমি বলতে চাই। কুইন্ট মানে ওটাকে বলেছে যে ইট ইজ ইসলামোফোবিক, দ্য তানাজি ফিল্ম ইজ ভেরি মাচ ইসলামোফোবিক। এবং ওনাদের একটা রাউন্ড টেবিল টাইপ অফ ইয়ে হয়েছিল যেখানে নীরাজ ঘেওয়ানের একটা পয়েন্ট ওনারা তুলে ধরছেন যে এদেরকে মানে মুসলিমদেরকে ডিমিন করে দেখানো হয়, হিন্দুদেরকে গ্লোরিফাইড করে দেখানো হয়, এখন রিসেন্টলি যে পিরিয়ডিক ফিল্মগুলো আসছে। এই কথাটা কিন্তু সত্যি, এই কথাটা মিথ্যে নয়, কারণ আপনি যদি আলাউদ্দিন খিলজি মানে এটা কিন্তু খালি এই ফিল্মে নয়, এটা সব ফিল্মের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে আলাউদ্দিন খিলজিকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে, আপনি যদি হিস্ট্রি বুকস পড়েন আলাউদ্দিন খিলজি কিন্তু ওরকম ছিল না। তো তাকে বারবেরিক মানে ওরকম দেখাচ্ছে, ওটা বলিউড করেছে। তো আরেকটা জিনিস যেটা তারপরে সিনেমাগুলোতে রিপিট হয়েছে, ওটা ফার্স্ট শুরু করেছে, তারপরে যতগুলো সিনেমা হয়েছে তাতে রিপিট করেছে, হচ্ছে যে ওদেরকে ব্ল্যাক জামাকাপড় দেবেন। এই যে পানিপথেও আমি বেটা বলেছিলাম ট্রেলার রিভিউতেও, সঞ্জয়কে সেম টাইপেরই জামাকাপড় পরিয়েছে, ওইভাবেই মানে বারবেরিক, ডেঞ্জারাস, হিংস্র, ওরকম একটা দেখানোর টেন্ডেন্সি, এটা ফ্যাক্ট। কিন্তু এবার আমার কথা হচ্ছে যে এই পোর্ট্রিয়ালটা হয়তো ডিরেক্টররা একভাবে দেখাচ্ছে, সেটা হয়তো আপনি এইভাবে ভাবতে পারেন যে আমাদের দেশে এখন যে সিচুয়েশনটা চলছে, যেটাকে আমি একেবারেই সাপোর্ট করি না, যেটা একেবারেই ভুল, ফিল্ম বরোস ফ্রম দ্য সোসাইটি, সোসাইটি অলসো বরোস ব্যাক ফ্রম দ্য ফিল্ম। তো এটাও তো হতে পারে যে দ্য ফিল্ম ইজ বরোয়িং ফ্রম দ্য সোসাইটি, অ্যান্ড ইট ইজ শোয়িং হোয়াট ইজ হ্যাপনিং ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, ইট ইজ এনক্যাশিং অন দ্যাট। দ্যাট ইজ নট ওনলি অ্যাপ্লিকেবল টু তানাজি, বাট অ্যাপ্লিকেবল টু অল পিরিয়ড ফিল্মস, এভরিথিং ফার্স্ট। এবার কথা হচ্ছে যে আমি পার্টিকুলারলি তানাজির কথা যদি বলি, তানাজিতে এই যে বলা হচ্ছে যে হাইপার কি টার্মগুলো, মানে এত গ্রাজুয়েশন অবধি করেছি বাট তাও এই টার্মগুলো শিখতে পারিনি, হাইপার ন্যাশনালিজম ইজ দ্য টার্ম দ্যাট দে আর ইউজিং। তো দেশভক্ত মানে দেশকে ভালোবাসাকে হাইপার ন্যাশনালিজম আজকাল নাম দেওয়া হয়েছে, এটাও ভুল। যেরকম ওরা এখানে লিবারেল ফিবারেল এইসব নাম দিয়েছে রাইট উইং এর লোকেরা, সেরকম এরাও ওদেরকে এইসব নাম দিয়েছে, হাইপার ন্যাশনালিটি, অমুক তমুক, তো এগুলোও ঠিক না। মানে ও আমার ওপর যদি গু ছোড়ে আমিও গু ছোড়বো, এটা তো ঠিক না। কুকুর আপনাকে যখন কামড়ায় আপনি ওকে কুকুরকে পাল্টা কামড়ায়, তা তো করেন না, তো সেটাও ঠিক না। এবার তানাজির ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে, যেটা নিয়ে লোকে মানে বলছে, সেটার বিষয়ে চলে আসে ডাইরেক্টলি এদিক ওদিকের কথা না বলে, যে একটা জায়গা আছে যেখানে অজয় দেবগন গিয়ে বলে যে যে একটা গ্রাম আছে যারা মুঘলদের জন্য লয়াল, তাদেরকে বোঝায় যে তোমরা তো বেঁচে আছো না কি, তোমরা কি মরেই গেছো, তোমরা কি করছো, তোমরা
বউ বাচ্চারা বাড়ি থেকে বেরোতে পারছে না, তোমরা রামের নাম নিতে পারছো না, বলছে মরে গেলে শ্মশান গেলে সেই সময় তোমরা রাম নাম করতে পারো না, ঠিক আছে, প্রচুর রেস্ট্রিকশনের মধ্যে রয়েছে, এই কথাটা বলে। তো এইটা নিয়ে লোকে রিজার্ভেশন যে এইটাকে মানে যেটা একটা জাস্ট দুর্গ ক্যাপচারের ছিল, মানে দুটো রাজার মধ্যে লড়াই, সেটাকে আরো এক লেভেল তুলে ধর্মের নাম দেওয়া হচ্ছে সিনেমাতে, এটাই হচ্ছে বক্তব্য, মানে দ্যাট ইজ দ্য কনক্লুশন। বাট আপনারা এই হিস্ট্রিটা পড়তে ভুল করেছেন, দ্যাট ইজ ঔরঙ্গজেব, ঔরঙ্গজেবের ব্যাপারে যদি যে কেউ পড়ে থাকে, ঔরঙ্গজেব কিন্তু মুঘল রুলারদের মধ্যে একজন এমন রুলার যে কিন্তু এক তো ক্রুয়েল তো ছিলই, ঠিক আছে, ঔরঙ্গজেব ওয়াজ ভেরি ক্রুয়েল, তার ভাইদের সাথে যা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, নিজের মানে কি করেছে ঔরঙ্গজেবের ব্যাপারে তো প্রত্যেকে জানে আশা করি, নিজেদের ভাইদের ভাইদের লড়াই মেরেছে, নিজের বাবাকে বন্দি করে রেখেছে, তো এইসব তো ঔরঙ্গজেব করেইছে, এগুলো তো ফ্যামিলির মধ্যে। এবার যদি বাইরে আমরা দেখি, ঔরঙ্গজেব বহু বছর রাজত্ব করেছে, আই থিঙ্ক আকবরের থেকে 1 বছর কমই রাজত্ব করেছে, বাট ওদের দুজনে আকবর এবং ঔরঙ্গজেবের সবচেয়ে বেশি, একজনের 48 একজনের 49 এরকমই হবে, এত বছর রাজত্ব করেছে। ঔরঙ্গজেব কিন্তু ওয়াজ ভেরি কট্টরপন্থী রিগার্ডিং দ্য রিলিজন, এবং ও কিন্তু আপনি দেখবেন ওর এই যে সময় এই শাসনকালে বহু মন্দির কিন্তু সে ভেঙেছে, এবং এটার কিন্তু বই বইয়ের ফ্যাক্ট, আমি কিন্তু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি পড়ে কোনোদিনও কথা বলি না, এগুলো ফ্যাক্ট, বহু মন্দির ভেঙেছে। এবং আপনাদেরকে বলে রাখি যে ঔরঙ্গজেব কিন্তু এই ধর্ম কনভার্সন এইগুলোর উপর খুব বিলিভ করতো, মানে কট্টরপন্থী মেন্টালিটি কিন্তু ছিল, অনেক জায়গায় এই জিনিসটা করেছে, গুরু তেগ বাহাদুরকে ধরে গিয়ে মেরেছে, তার যারা অ্যাসোসিয়েট ছিল তাদেরকে মেরেছে, এগুলো ফ্যাক্ট। আমি বলছি না আকবর এরকম ছিল, আকবর ওয়াজ নট লাইক দ্যাট, আকবর কিন্তু উল্টে ট্যাক্স রিমুভ করেছিল, যে ধরুন হিন্দুরা পিলগ্রিমেজে যাকে বলে, মানে যাকে আমরা হিন্দিতে বলি তীর্থযাত্রা, সেইগুলোতে যখন যেত তখন তাদেরকে একটা ট্যাক্স দিতে হতো, তো আকবর সেটা রিমুভ করে দিয়েছিল, আকবর ওয়াজ নট লাইক দ্যাট। তো এইটা না পার্সন টু পার্সন ভ্যারি করছে, এটা একটা লোক ভালো হতে পারে, তো সে ইরেসপেক্টিভ অফ দ্য রিলিজন হতে পারে, মুঘলরা যে সবাই খারাপ ছিল তাও নয়, মুঘলরা সবাই ভালো ছিল তাও নয়, এটা ফ্যাক্ট, এবং হিন্দু রাজারা যে সব ভালো ছিল তাও নয়, আবার হিন্দু রাজা সব খারাপ ছিল তাও নয়, এরকমটাই ব্যাপার, মানে সেটা তো ওই মানুষটার উপর ডিপেন্ড করছে না, সে ভালো কি খারাপ। আমি ঔরঙ্গজেবকে একেবারে পছন্দ করি না, আকবরকে পছন্দ করি। এবার যদি আপনারা বলিউড সিনেমাতে ভালো করে দেখেন, আশুতোষ গোয়ারিকার কিন্তু আকবরের দারুণ পোর্ট্রেল দিয়েছে, এবং যোধা আকবর আমার যে কোনো লোকে যদি আমরা পোলও করি সাধারণ মানুষের, এখন যাই দেশের ক্লাইমেট হোক, সে যদি বিজেপি সাপোর্টারও হয়, সেও কিন্তু বলবে যে আকবর, ঋতিক রোশনের সে যদি ফ্যান হয় এবং বলিউডের সিনেমা দেখে, সে যোধা আকবর নিশ্চয়ই দেখেছে এবং তার পছন্দ হয়েছে। আকবরের পোর্ট্রেল ওয়াজ নাইস, বাট ঔরঙ্গজেব ওয়াজ সাম ইভিলিশ। এবার সিনেমার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে তানাজিতে একেবারে কোনো শেড দেখানো হয়নি, এটা ফিল্মটা একটা যে টোনে সেট করা হয়েছে, আমি ওই জন্য বলেছিলাম যে দিস ওয়াজ মোর অ্যাবাউট আ ভিডিও গেম কাইন্ড অফ ফরম্যাট, এখানে মোর স্ট্র্যাটেজির ওপর ফোকাস করা হয়েছে, অ্যাকশনের ওপর ফোকাস করা হয়েছে, গল্প কেন, কারণ এটার কারণটা হচ্ছে যে এবার আপনি বলতে পারেন যে এত ডেপথে দেখানো হয়নি, কারণ কেন 3 ঘন্টা ধরে ঔরঙ্গজেব কী ভাবছে, ছত্রপতি শিবাজি মহারাজ কি ভাবছে, এই এইগুলোর ওপর এত ডেপথে মানে এ করা হয়নি কেন, কারণ আপনি যদি তানাজির গল্পটা পড়েন আমার চিত্রের গাথাতে, মানে খুব অল্প হিস্ট্রি অ্যাভেলেবেল, সিনাগড়ের একটা ব্যাটেলের গল্প 1.5 পাতার, এইটুকুই রিটেন মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে, এবার সেইটাকে একটা 2 ঘন্টা সিনেমা বানানো তো পসিবল নয়, এবার তখন তাই জন্য এই ওম রাওয়াত এবার একটা অ্যাপ্রোচ নিয়েছে, বা সেটা তো ফিল্ম মেকারের লিবার্টি, যে আমি এই গল্পটাকে অ্যাকশন প্যাক দিয়ে দেখাবো, এটা একটা মানে এটা মিশনের মতো হবে যে এইখানটা গিয়ে এই ব্যাটেলটাকে মানে এই দুর্গটাকে ক্যাপচার করতে হবে, রিটার্ন টু দ্য কাসেল উলফেনস্টাইন, মানে এরকম কনসেপ্টের টাইপের, তো সেইটার উপরই বেশি ফোকাস রেখেছে, টেকনোলজিটাকে নিয়ে খেলেছে, VFX নিয়ে খেলেছে, অ্যাকশন নিয়ে খেলেছে, এবং ডেফিনেটলি সেখানে ওই বিষয়টা উঠে আসছে, কারণ ঔরঙ্গজেব করতো ও সেইটাকে দিয়ে মনে করাচ্ছে লোকেদেরকে যে তোমাদের উপর তো অত্যাচার হচ্ছে, তো তোমরা কেন আমাদের সাপোর্টে কথা বলছো, দ্যাট ওয়াজ ফ্যাক্ট। সো সব সময় যে এটা অনেক সময় হয়ে থাকে, ডেফিনেটলি হয়ে থাকে, কিন্তু সব সময় যেটা দেখাচ্ছে সেটা যে ভুল, সেটার জন্য আপনাকে হিস্ট্রি বুকটা পড়তে হবে। আমি যেন সবসময় বলি আপনি বই পড়ুন এবং তারপরে আপনি কোয়েশ্চেন করুন, দুটোরই হাফ হাফ নলেজ নিয়ে লাভ নেই, যারা ওই হিন্দুত্বের কথা বলছে তারাও যেন আনএডুকেটেড, আপনিও যদি সেম যদি তাকে কাউন্টার করার জন্য আপনিও আনএডুকেটেড একটা কথাবার্তা বলেন হিস্ট্রির রেফারেন্স না নিয়ে, তাহলে তো মহা মুশকিল। তো এইটা কিন্তু এই রিভিউটা ঠিক হয়নি, আমি তানাজির ক্ষেত্রে বলছি, তানাজির ক্ষেত্রে। এবার আপনি যদি বাকি বলিউড ফিল্মের কথা নেন অনেক কিছু, তাহলে বিভিন্ন প্রশ্ন উঠে আসবে, বিভিন্ন রকম জিনিসপত্র উঠে আসবে,
তবে একভাবে এক নোডে যে মুসলিম ক্যারেক্টার গুলো হয় তাদেরকে ওরকম কালো ড্রেসে দেখানো, ডিম মানে তাদের সেটটা অল্প লাইট দিয়ে লিড করা, এটা একভাবে তাদের ইভিলিশ দেখাবার জন্য হচ্ছে নাকি ফিল্মে যেহেতু তাদেরকে ইভিল দেখানো, কারণ একটা ভিলেন একটা হিরো দরকার একটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড মানে স্ট্রেট ফরওয়ার্ড স্টোরি লাইনে, তাই জন্য করা হচ্ছে, এগুলো নিয়ে আরো আলোচনা হতে পারে। আমি কিন্তু ওইভাবে মানে বারবেরিক দেখানোর একেবারে বিরুদ্ধে, সেটা আমি পদ্মাবতের ক্ষেত্রে বলছি, সেটা আমি যখনই পানিপথের ট্রেলারে ছিল সেটা নিয়েও বলেছিলাম, কিন্তু তানাজির ক্ষেত্রে এটা কিন্তু কিছুটা এক্সটেন্ড অব দি জাস্টিফাইড, কারণ ঔরঙ্গজেব নিজে কিন্তু হি ওয়াজ ভেরি মাচ এক্সট্রিমিস্ট অ্যাবাউট দ্য রিলিজিয়ান অ্যান্ড হি ইউজ টু কনভার্ট, আপনারা এটা পড়তে পারেন, দিস ইজ অ্যাভেলেবল ইন দ্য টেক্সট বুকস, সো দ্যাট ওয়াজ ইট, মানে এটা তো লজিক্যাল, সো এটাই বলার ছিল। তো এই এইটা দেখুন, এই র্যাশনালি আপনি যদি দাঁড়ান, আমার তানাজি সিনেমাটা বেশ ভালো লেগেছে, আমি রিভিউ করেছি, এই র্যাশনাল পয়েন্ট অফ ভিউতে দাঁড়ালে আপনি কোন দিকে ভুল হচ্ছে কোন দিকে ঠিক হচ্ছে বিচার করতে পারেন, কিন্তু যে মুহূর্তে আপনি একটা সাইডে পুরোপুরি জাম্প করে যাবেন এবং তাদের আইডিওলজিটাকে ব্লাইন্ডলি ফলো করবেন, চোখে পেট্টি বেঁধে নেবেন, আপনি অন্য দিকেটা শুনতে পারবেন না, দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। সো দ্যাট ইজ ইট, দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ।